হয়েছে বলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দীর্ঘদিন তোমাদের সাথে ক্লাসে উপস্থিত হতে পারছি না, এমন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা এবং সরকারি গৌরনদী কলেজ এর তত্ত্বাবধানে আমি কিছু ক্লাস তোমাদের জন্য ইউটিউবে আপলোড করতে চাই। আমাদের সরকারি গৌরনদী কলেজের ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো তোমরা পাবে। আমার আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয় সমাস। আমি প্রথমে আমার পরিচয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার। আশা করি তোমাদের সবার সাথে এই ভিডিও এবং অডিওর মাধ্যমে আমি সংযুক্ত হতে পারবো। আমি জানি সমাস তোমাদের কাছে সবসময় ভয়ের বিষয়, কিন্তু আমরা যতটা সম্ভব সহজভাবে যদি উপস্থাপন করি তাহলে সমাস নির্ণয় করতে পারা এবং সমাসের খুঁটিনাটি নিয়ে জানতে পারা কোনো কঠিন বিষয় না। আমার এই আলোচনার পাশাপাশি তোমরা যদি সমাস নিয়ে বই পত্র থেকে পড়ো এবং আমাদের যে বিভিন্ন সালের প্রশ্ন পাওয়া যায় সেই প্রশ্নগুলোর ভিত্তিতে যদি প্রস্তুতি গ্রহণ করো তাহলে তোমাদের কাছে সমাস সহজ হয়ে উঠবে। যদি প্রয়োজন বোধ করো তাহলে তোমরা প্রশ্নোত্তর ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেও সমাস বিষয়ে আরো স্পষ্ট হয়ে নিতে পারবে। আমি আপাতত তোমাদের সামনে সমাসের প্রথম ক্লাসটি উপস্থাপন করছি। আজকের আলোচ্য বিষয় সমাসের খুঁটিনাটি বিভিন্ন দিক। আমরা প্রথমে বলবো সমাস শব্দের অর্থ কি। দেখো, সমাস শব্দের কয়েকটি অর্থ আমরা ব্যাকরণ বইগুলোতে পাই। সংক্ষেপণ, অর্থাৎ সমাসের কাজ হচ্ছে সংক্ষিপ্ত করা, একটা বড় বাক্যকে সংক্ষিপ্ত করে উপস্থাপন করা। বাক্য না বলে আমরা যদি বাক্যাংশ বলি, অর্থাৎ অর্থ সম্পর্ক আছে এমন কয়েকটি শব্দকে একটা শব্দে পরিণত করা, মধ্য দিয়ে শব্দকে সংক্ষেপ করা হয়, বাক্যাংশকে সংক্ষিপ্ত করা হয়, এই জন্য সমাসের একটা অর্থ সংক্ষেপণ। মিলন বলা যেতে পারে, আমরা সন্ধিতেও মিলন শব্দের মানে কথাটি ব্যবহার করি। সন্ধিতে মিলন ঘটে ধ্বনির, কিন্তু সমাসে মিলন ঘটে শব্দের, অথবা আমরা বলতে পারি বাক্যাংশ যেহেতু পদের মিলন সমাসে, এবং সবচেয়ে স্পষ্ট যে অর্থটি সেটি হলো একাধিক পদের একপদীকরণ। অর্থাৎ অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদকে একপদীকরণের মধ্য দিয়ে সমাসের প্রক্রিয়া সম্পন্ন হয়। তো আমরা তাহলে সমাস শব্দের অর্থ জানতে পারলাম এবং সমাসের যে আমাদের যে কার্যকারিতা সেটা আমরা বুঝতে পারবো সমাস কাকে বলে এই কথাটা স্পষ্ট করার মধ্য দিয়ে। আমরা দেখি যে সমাসে শব্দ বা পদের মিলন ঘটে, অর্থ সম্পর্ক যুক্ত হতে হবে। অর্থহীন শব্দ বা সম্পর্কহীন শব্দ দিয়ে কখনো সমাস হয় না। দেখো, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াই সমাস। তো এটা হলো সমাসের গ্রহণযোগ্য একটা সংজ্ঞা। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে বড় শব্দ গঠনের প্রক্রিয়া। দেখো, সমাস সম্পর্কে আমাদের যে কথাগুলো মনে রাখতে হবে, সমাস সম্পর্কে বিশেষ জ্ঞাতব্য। দেখো, সমাস শব্দ গঠনের একটি বিশেষ প্রক্রিয়া, পদ্ধতি, উপায়, রীতি বলা চলে।
প্রক্রিয়া পদ্ধতি উপায় রীতি আসলে একই অর্থ। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি, সমাসের একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হলো বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করা। আমরা যদি বড় বড় বাক্য ব্যবহার করি তাহলে সেটা অর্থপূর্ণ হয় না বা বুঝতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, শ্রুতি মাধুর্য রক্ষিত হয় না। এজন্য বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করা দরকার। দেখো এরপরে সমাসের নিয়মে শব্দ গঠনের ফলে ভাষা সহজ ও শ্রুতি মধুর হয়। সমাস কিন্তু ভাষাকে সহজ ও শ্রুতি মধুর করে। আমরা যদি বলি যে সমাসের নিয়মে শব্দ গঠিত হয় যখন, তখন আসলে ভাষা হয় সহজ। আমরা যদি বলি আমরা যে দেশে বাস করি সেই দেশটাকে নদী মাতৃক, যদি বলি নদী মাতা যার নদী মাতৃক, এখন নদী মাতৃক কথাটাকে আমরা সহজভাবে উপস্থাপন করতে করছি। আমরা এটাকে যদি বলতাম যে আমরা নদী মাতা যার সেই বাংলাদেশে বাস করি, তাহলে আমরা নদী মাতৃক বাংলাদেশে বাস করি বলতে সহজ এবং শুনতে ভালো লাগে, শ্রুতি মাধুর্য আছে। এরপরে দেখো সমাসের নিয়মে অনেক নতুন শব্দ গঠিত হয়েছে, এর ফলে বৃদ্ধি পেয়েছে শব্দ ভাণ্ডার। আজও নতুন নতুন শব্দ গঠিত হচ্ছে এবং শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সমাস একটা কার্যকরী প্রক্রিয়া শব্দ গঠন এবং প্রয়োগের। সমাসের মাধ্যমে ভাষা সহজ শ্রুতি মধুর হয়, এ কারণেই নতুন শব্দ গঠিত হয়েছে এবং শব্দ ভাণ্ডার বৃদ্ধি পেয়েছে। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সংস্কৃত একটা আলাদা ভাষা, আমাদের যীশু খ্রিস্টের জন্মের 300 বছরেরও পরে বৈদিক ভাষাকে সংস্কার করে সংস্কৃত ভাষা করা হয়েছে। তার বিধিবদ্ধ ব্যাকরণ ছিল, সেই ব্যাকরণ আমাদের বাংলা ভাষার প্রাথমিক ব্যাকরণে অনেক প্রভাব ফেলেছে। সমাসের রীতিটা আমাদের ভাষায় সমাস বিশেষজ্ঞ মানে যারা অন্তর্ভুক্ত করেছেন বিষয়টিকে, তারা কিন্তু সংস্কৃতকে অনুসরণ করেছে। কিন্তু পৃথিবীর অন্যান্য ভাষার মতোই শব্দ সংক্ষেপ করার উপায় হিসেবে পদ্ধতি আছে, হয়তো সমাস নামে নাই, কিন্তু বাংলা ভাষায় সমাসের রীতিটা সংস্কৃতের অনুসরণ। কিন্তু খাঁটি বাংলা সমাসের সংস্কৃতের নিয়ম খাটে না, এ কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা যখন সমাস নির্ণয় করব তখন মনে রাখবো যে সমাস আসলে সংস্কৃত থেকে এলেও আমাদের যে খাঁটি বাংলা শব্দ সেখানে সমাসের সংস্কৃতির নিয়ম আমরা অনুসরণ করব না। ব্যাস বাক্য কিভাবে তৈরি করতে হয় এটা একটা অভ্যস্ততার ব্যাপার। ব্যাস বাক্যটা আসলে আমাদের আয়ত্ত করতে হবে, আমাদের জেনে নিতে হবে, তাহলে সমাস নির্ণয় করা সম্ভব হবে। আমরা যদি ব্যাস বাক্য নিজেরা বানাতে যাই সেটা অর্থপূর্ণ বাক্যাংশ হতে পারে, কিন্তু সমাসের রীতিতে ব্যাস বাক্য তৈরি করা একটু জটিল ব্যাপার বা আমাদের জন্য প্রাথমিক পর্যায়ে সহজ নয়। এজন্য শিক্ষার্থীদের জন্য নির্দেশনা হচ্ছে সমাস নির্ণয় করতে হলে ব্যাস বাক্যগুলো শিখে নিতে হবে। আমরা কোনো বিশেষ কৌশলে ব্যাস বাক্য বানাতে যাব না, আমরা ভালোভাবে ওগুলো শিখে নেব, ব্যাস বাক্যগুলো আয়ত্ত করে নেব যে কোন শব্দের ব্যাস বাক্য কি, তাহলে সমাস নির্ণয় করা সহজ হবে। ব্যাস বাক্যের লক্ষণ এবং পদের অর্থ প্রাধান্য বিচার করাই সমাস নির্ণয়ের আসল কথা। সমাস নির্ণয় করতে গেলে আমরা যদি ব্যাস বাক্যের লক্ষণটা বুঝি, কোন সমাসে কোন ব্যাস বাক্য বা ব্যাস বাক্যে কি থাকে এবং কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে সমস্ত পদে, এই দুটো জিনিস আমাদের বিচার করতে হবে, তাহলে আমরা সমাস নির্ণয় করতে পারব। অর্থাৎ সমাস নির্ণয় করতে গেলে আমাদের এই বিশেষ জ্ঞাতব্য যে কথাগুলো সেগুলো মনে রাখতে হবে, তাহলে সমাস সম্পর্কে আমাদের আগ্রহ বাড়বে এবং আমাদের কাছে শিখতে আমরা উৎসাহ পাব। আমরা যা শিখব সে জিনিসগুলোই আমাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে, আমাদের ভালো লাগবে।
এরপরে আমাদের সমাসের কয়েকটি পরিভাষা জানতে হবে। সমাসের এই পরিভাষাগুলো যদি আমরা জানি তাহলে সমাস সহজে নির্ণয় করতে পারবো, বা সমাসের এই অংশগুলো আমরা জানি, আমরা মনে মনে রাখবো ছোটবেলা থেকে আমরা সমাস পড়ে এসেছি। যেমন আমরা দেখি পরিভাষাগুলোর মধ্যে ব্যাস বাক্য, ব্যাস বাক্যের আরো কিছু লক্ষণ আছে, বিগ্রহ বাক্য, সমাস বাক্য এরকম নামে। আমরা যদি সমাস সম্পর্কে জানতে যাই আমাদের ব্যাস বাক্য চিনতে হবে। ব্যাস যেমন জ্যামিতির একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্রকে ছেদ করে যে রেখা বৃত্তটাকে দ্বিখণ্ডিত করতে পারে সেটাকে আমরা ব্যাস বলি। সেরকম ব্যাস বাক্য কিন্তু অর্থ প্রকাশক, অর্থাৎ যে শব্দটাকে আমরা সমাসবদ্ধ করছি তার অর্থটাকে আমরা বুঝতে পারি ব্যাস বাক্যের মাধ্যমে। বিগ্রহ বাক্য বলা হয় এর কারণ বিগ্রহ হচ্ছে মূর্তি, মূর্তির মাধ্যমে সমাস আসলে মানে আমরা আসলে একটা ভাব বা একটা বক্তব্যকে বুঝতে পারি। যেমন দুর্গা পূজা, দুর্গার মূর্তি দেখে নারী শক্তি যেমন বোঝা যায়, নারী শক্তির প্রতীক হয়ে ওঠে, তেমনি এই বিগ্রহ কথাটার মানে মূর্তি। ব্যাস বাক্যে আসলে বক্তব্য স্পষ্ট হয়, এজন্য ব্যাস বাক্যের আরেক নাম বিগ্রহ বাক্য। সমাসের নিয়মে এই বাক্যটাকে সংক্ষিপ্ত করা যায়, এজন্য এর আরেক নাম হচ্ছে সমাস বাক্য। সমাসের নিয়মে যেহেতু সংক্ষিপ্ত করা যায় এই বাক্যটাকে, সে অর্থে আমরা যদি ব্যাস বাক্য বিষয়টাকে বোঝার চেষ্টা করি তাহলে সমাসের নিয়মে সংক্ষিপ্ত করার বাক্যটাকেই আমরা বলতে পারি সমাস বাক্য। এরপরে সমস্ত পদ, এই পদ এক শব্দটাকে বুঝতে হবে। সমস্ত পদ হলো সমাসের নিয়মে সাধিত বা যে পদটা সমাসের নিয়মে তৈরি করা হয়েছে। এরপরে সমস্যমান পদ, সমস্ত পদের অন্তর্গত পদ বা যে যে পদের সমাস হয়েছে। সমস্যমান পদগুলো শুধু ব্যাস বাক্য মানে সমস্ত পদে থাকে না, ব্যাস বাক্যের মধ্যে ওই পদগুলো যে আছে সেগুলোকে আমরা সমস্যমান পদ বলতে পারি। অর্থাৎ যে যে পদের সমাস হয় তার প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলে। এরপরে দেখো পূর্বপদ ও উত্তর পদ, উত্তর পদের আরেক নাম পরপদ। পূর্বপদ হচ্ছে প্রথম যে শব্দটা থাকে, যে শব্দটা লেখা হয় সেটাকে আমরা পূর্বপদ বলবো। আর উত্তর পদ হলো পরবর্তী পদ, উত্তরাধিকারী। যেমন বলি পিতার সম্পত্তির উত্তরাধিকারী কখন হয়, পিতার মৃত্যুর পরে, এই জন্য এটা উত্তর, উত্তর মানে পরে, পরপদ। ব্যাস বাক্যে অথবা সমস্ত পদে শেষে যে পদটা লেখা হয় সেটাকে বলা হয় পরপদ। আমরা একটা উদাহরণের সাহায্যে সমাস বোঝার চেষ্টা করতে পারি। দেখুন আমরা একটা নদী মাতা যার, এই ব্যাস বাক্যটাকে দিয়ে আমরা সংক্ষেপে একটা শব্দ উৎপত্ত করেছি, সেটা হলো নদী মাতৃক। আমরা শুরুতে উদাহরণ হিসেবে এই কথাটা বলেছিলাম, এই ব্যাস বাক্য এবং সমাস শব্দটা নদী মাতৃক। এই নদী মাতৃক শব্দে ব্যাস বাক্য কোনটা, নদী মাতা যার, এটা হলো ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য কেন, আমরা শুরুতে ব্যাখ্যা করেছিলাম যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায় অথবা যে বাক্যাংশটিকে সমাসের নিয়মে সংক্ষেপ করা যায় সেটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হলো। এরপরে দেখো নদী মাতৃক, অর্থাৎ যে শব্দটা তৈরি করা হয়েছে সেটা হলো সমস্ত পদ, সমাসের নিয়মে তৈরি করা পদ। সমাসের নিয়মে তৈরি করা পদটাকে বলা হয়েছে সমস্ত পদ। আমরা সংজ্ঞাটা দেখি, সমাসের প্রক্রিয়া সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ মানে সমাসবদ্ধ, এটাকে বলা হয় সমস্ত পদ।
এরপরে দেখো নদী ও মাতা, এই পদ দুইটাকে বলা হচ্ছে সমসমান পদ। সমসমান পদ কেন? সমসমান পদের সংজ্ঞা হচ্ছে যে যে পদে সমাস হয়, যে যে পদে সমাস হয় এই তার প্রত্যেকটাকে সমসমান পদ বলে, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পদকেই সমসমান পদ বলে। তারপরে দেখো নদী পূর্ব পদ এবং মাতা উত্তর পদ বা পরপদ, কারণ কি সংজ্ঞাটা হলো সমসমান পদগুলোর প্রথমটিকে পূর্বপদ এবং শেষটিকে পরপদ বা উত্তর পদ বলা হয়। প্রথমটিকে পূর্বপদ এবং শেষটিকে পরপদ। তাহলে আমরা এই পরিভাষাগুলো স্পষ্ট হলে আমরা সমাস সম্পর্কে ধারণা নিতে পারি। এরপর আমাদের সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা গ্রহণ করা সম্ভব। আমরা সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কে জানি এবং আমরা সাধারণভাবে জানি যে সমাস ছয় প্রকার। সমাস ছয় প্রকার কি কি? এই বানানটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্বন্দ্ব, দ্বন্দ্ব হলো উভয় পদের অর্থ প্রধান, উভয় পদের। এরপরে তৎপুরুষ, এটা হলো পরপদের অর্থ প্রধান। এগুলো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। কর্মধারয়, এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়। তারপরে দ্বিগু, এটাও পরপদের অর্থ প্রধান সমাস। বহুব্রীহি, তৃতীয় অর্থাৎ ভিন্ন অর্থদ্যোতক সমাস, তৃতীয় শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। অব্যয়ীভাব, পূর্ব পদের অর্থ প্রধান সমাস। তাহলে এই যে ছয় প্রকার, এর মধ্যে আমরা উদাহরণ থেকে আমরা সংজ্ঞায় যাব। উভয় পদের মানে কি? ব্যাসবাক্যে যতগুলো পদ থাকে বা সমস্ত পদে যতগুলো পদ থাকে, সেই পদগুলো প্রত্যেকটার অর্থ যখন প্রাধান্য পাবে তখন সেটা দ্বন্দ্ব। তারপরে তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, এগুলোতে পরপদ অর্থাৎ শেষের পদটার অর্থ প্রাধান্য পাবে। বহুব্রীহি সমাস, এখানে তৃতীয় মানে ভিন্ন অর্থ বোঝাবে। আর অব্যয়ীভাব সমাসে পূর্ব পদ অর্থাৎ প্রথমে যে পদটা থাকবে সেই পদটার অর্থ বোঝাবে। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হলো নির্ণয়যোগ্য দুটি অপ্রধান সমাস রয়েছে, প্রাদি সমাস ও নিত্য সমাস। আমরা যদি বর্তমানের ব্যাকরণ বইগুলো ভালোভাবে দেখি তাহলে পূর্ববর্তী বেশ কিছু সমাস এখন আর নির্ণয় করা হয় না, যেমন একশেষ দ্বন্দ্ব, সুপ সুপা সমাস, এরকম বিষয়গুলো বর্তমান ব্যাকরণে আমাদের বোর্ডের যে ব্যাকরণ বই সেখানে নির্ণয়যোগ্য বলা হচ্ছে না। সুতরাং আমরা সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বোর্ড এবং কারিকুলাম ভিত্তিক যে ব্যাকরণ সেই ব্যাকরণকে অনুসরণ করব। তাহলে আমাদের সমাস সাধারণভাবে আমরা নির্ণয় করব ছয় প্রকার: দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব। পাশে আমরা কোন পদের অর্থ প্রাধান্য পাই এটা লিখে দিয়েছি এজন্য যে আমরা যাতে সমাস নির্ণয়ের সময় কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় এটা সহজে মনে রাখি এবং নির্ণয়ের জন্য এটা ব্যবহার করি। আর প্রাদি এবং নিত্য সমাস আমাদেরকে বিশেষভাবে এর ব্যাস বাক্য এবং সমাসের লক্ষণটা বুঝতে হবে। সমাস মূলত চার প্রকার, এরকম একটা কথা আমরা বোর্ডের ব্যাকরণ বইতে 1908 এ বোর্ডের ব্যাকরণ বই নির্ধারণ করা আছে, এখানে আছে। এই কথাটার ব্যাখ্যা আমাদের জানা দরকার। ওই সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় সেটা আমাদের মনে স্থায়ীভাবে গেঁথে রাখার জন্য এই চার প্রকারের মধ্যে আমরা যে যুক্তিতে চার প্রকার মাথায় রাখতে পারি সেটা হলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রচলিত মত অনুযায়ী সমাসকে ছয় ভাগে ভাগ করে বাংলা ব্যাকরণে আলোচনা করা হয়ে থাকে। কিন্তু সমাসের সংজ্ঞা সূক্ষ্মভাবে বিচার করে দেখলে সমাস মূলত চার প্রকার। কেন? যেখানে পরস্পর অন্বয়যুক্ত একাধিক পদের মিলনে সমাস হয় সেখানে অন্তর্ভুক্ত পদগুলোর অর্থ সম্পর্ক নির্ণয় করাই আসল কথা।
এদিক থেকে বিচার করলে দেখা যায় সমসমান পদগুলোতে কখনো উত্তর পদের, কখনো উভয় পদের, কখনো পরপদের, কখনো ভিন্ন অর্থ এবং কখনো পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। তাই তো উভয় পদের অর্থ প্রধান সমাস হচ্ছে দ্বন্দ্ব, পরপদের অর্থ প্রধান সমাস তৎপুরুষ কর্মধারা এবং দ্বিগু, তৃতীয় অর্থদ্যোতক সমাস বহুব্রীহি, পূর্বপদের অর্থ প্রধান সমাস অপরিহার্য। এই কথাগুলো আমাদের মস্তিষ্কে স্থায়ী করে নিতে হবে, তাহলে আমাদের সমাস নির্ণয় করা সহজ হবে। আমরা সমাস সম্পর্কিত আলোচনার সময়ও এই জিনিসগুলোকে অনুসরণ করব বা খেয়াল রাখব। আমরা এই ধারাবাহিকতাতেই সমাস আলোচনা করব। আমরা আজকে এই যে আলোচনা করলাম একটা পরীক্ষামূলক আলোচনা সমাসের প্রাথমিক ক্লাস, আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো যে তারা যেন সমাস অধ্যায়টা নিজেরা বাড়িতে ভালোভাবে পড়ে। আমি একটা কথা বলতে চাই যে যেগুলো ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়, আমি যেসব প্রতিষ্ঠান দেখেছি ঢাকা শহরে বা ক্যাডেট কলেজ গুলোতে, অথবা আমার জানা মতে যেগুলো ভালো প্রতিষ্ঠান, সেখানে বোর্ডের নবম দশম শ্রেণীর যে পাঠ্য বইটা, ব্যাকরণ বইটা, সেটাকে অনুসরণ করা হয়। বিসিএস দেবে যে শিক্ষার্থীরা, তাদেরও এই প্রতিযোগিতার আগে এই ব্যাকরণ বইটা অনুসরণ করার জন্য বিশেষভাবে বলা হয়। আমার যারা আগামী এইচএসসি পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা সমাস নির্ণয় করতে চায়, এখন কিন্তু আর সমাসের বা ব্যাকরণের কোনো অবজেক্টিভ পরীক্ষা হবে না। তাহলে আমাদের শিক্ষার্থীদের অবশ্যই সমাস সম্পর্কে মানে জানতে হলে নবম দশম শ্রেণীর যে বোর্ডের ব্যাকরণ বই খুবই চিকন, কিন্তু ব্যাকরণের সংজ্ঞার তো আর পরিবর্তন হয় না, আর এটা বহু বছর যাবৎ প্রচলিত এবং পরীক্ষিত একটা বই। এই বইটা অনুসরণে সমাস পড়লে তারা সহজে সমাস আয়ত্ত করতে পারবে। তো আমরা আজকে সমাস কাকে বলে, সমাস শব্দের অর্থ কি, সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কে, সমাসের কিছু পরিভাষা সম্পর্কে আলোচনা করলাম। শিক্ষার্থীরা যদি ব্যক্তিগত দায়িত্বে পড়াশোনা করে এবং আমি যদি ভালো রেসপন্স পাই, মনে করি যে না আমার এই ক্লাস কার্যকর হবে, তাহলে আমি অবশ্যই আবার পরবর্তী সমাসের দ্বিতীয় ক্লাস নেব। সেখানে শ্রেণী বিভাগ, সমাসের বিভিন্ন শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এ ব্যাপারে আমার এই কোনো কারিগরি দক্ষতা বা নিজের থেকে কিছু করা, টাইপিং ছাড়া অন্য কিছু করার সক্ষমতা নাই। আমি আমার সরকার মানে আমার যে কর্মস্থলের যে নির্দেশনা, আর সরকারি নির্দেশনাকে অনুসরণ করেই আমি ইউটিউবে এটা আপলোড করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে আমার বড় ছেলে আবেগ রহমান সহযোগিতা করেছে, তাকে ধন্যবাদ জানাই। আর যারা এই ভিডিও থেকে দেখবে এবং মতামত দেবে, যদি সম্ভব হয় আমি জানতে পারি, তাহলে আমি সবার প্রতি কৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার কলেজ কর্তৃপক্ষ যারা ইউটিউব চ্যানেল খুলেছে তাদেরকেও আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সংক্ষিপ্ত আলোচনার এই ক্লাসটি যাতে সবার কাছে মনোগ্রাহী হয় সেই প্রত্যাশা রইল। সবাইকে ধন্যবাদ।